সব এখানে কে সাজিয়ে রেখেছে? কি হলো, হা করে কি দেখছো? রেডি হয়ে নাও, সবকিছু তো গুছিয়ে রাখাই আছে। দেখছিলাম কত সুন্দর ভাবে সবকিছু রেডি করে রাখা আছে। তোমার সব কাজ একদম সিস্টেম্যাটিক। কারণ তুমি সিস্টেম্যাটিক থাকতেই পছন্দ করো। যেমন ঠিক সময় ঘুম থেকে ওঠা, ঠিক সময় খাবার খাওয়া, তারপর সময় মতো অফিস যাওয়া। কিন্তু আজ সিস্টেমটাকে চেঞ্জ করার ইচ্ছে করছে। মানে? মানে আজ আমার অফিস যাওয়ার মুড নেই। রোহিত দুষ্টুমি করো না, আজ আমার মন চাইছে। কি হলো, তুমি এখনো রেডি হওনি? সবকিছু তো গুছিয়ে রাখাই আছে। ও, এসব তাহলে তুমি রেখেছো? অফকোর্স আমি রেখেছি। আচ্ছা, আমি যে সবকিছু সিস্টেম্যাটিক পছন্দ করি তা তুমি জানলে কি করে? আমি সব জানি, মিনা আমার সব জানাতে। ও রিয়েলি? আচ্ছা, আমি আর কি কি পছন্দ করি একটু শুনি। যেমন তোমার ফেভারিট কালার ব্ল্যাক, তোমার হবি ফটোগ্রাফি, তুমি পছন্দ করো রবীন্দ্রসঙ্গীত, আর তুমি ভালোবাসো পায়েশ, যা তোমার জন্মদিনে মিনা নিজের হাতে তৈরি করে খাওয়াবে। হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো ভুলেই গেছিলাম। এখন চটপট রেডি হয়ে পায়েশটা খেয়ে নাও। রিনা, আজ মিনার কথা খুব মনে পড়ছে। ও চলে যাওয়ার পরে প্রথম এইভাবে কেউ আমার জন্মদিন মনে করে দিল। আজ আমার জন্মদিন। তাই? ছেলেবেলায় তো মা বাবাকে হারিয়েছি, তাই কোনোদিন তাদের ভালোবাসা আশীর্বাদ পাওয়া হয়নি। আজ আপনি আশীর্বাদ করে সেই অভাবটা পূরণ করে দিন। বেঁচে থাকো বাবা, সুখী হও, আমাদের আশীর্বাদ চিরকাল তোমার সঙ্গে থাকবে। বাবা, যাকে আমি মন থেকে মেনে নিতে পারছি না তাকে আমি আশীর্বাদ করি না, সে আশাও রেখো না। দাদার ব্যবহারে দুঃখ পেও না রবি, আসলে উনি ওনার তিরস্কারকেই আমি আশীর্বাদ মনে করি দাদামণি। ভগবান তোমাকে এই পরীক্ষায় নিশ্চয়ই সফল করবেন। রোহিত, এটা আমি মিনার বরের জন্য বানিয়ে রেখেছিলাম, বিয়ের সময় তো দিতে পারিনি। তুমি যদি এখন এটা নাও আমি খুব খুশি হব। আমায় ভুল বুঝবেন না মা, এই উপহারটা আমি নিতে পারবো না। বাবা যেদিন আমায় ক্ষমা করে জামাই বলে মেনে নেবেন, সেদিন আমি ওনার কাছ থেকে এই উপহারটা খুশি মনে নিয়ে নেব। আজ ওর সঙ্গে এমন ব্যবহার করাটা তোমার উচিত হয়নি। জামাই কত আশা নিয়ে এসেছিল তোমার আশীর্বাদ নিতে, আর তুমি ওকে যা সত্যি তাই বলেছি। যাই বলো না কেন, বারবার ওকে এভাবে অপমান করাটা ঠিক নয়। আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছে সেটা আমি ভুলতে পারি না। দেখো কি হবে ওসব পুরনো কথা মনে রেখে, এসব ভুলে যাওয়াই তো ভালো। তুমি ভুলতে পারো, আমার পক্ষে সেটা সম্ভব নয়। রোহিত, 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 রোহিত ওঠো, একটু দাঁড়াও, আর একটু ঘুমোতে দাও না রোহিত, রোহিত একটু পরে উঠে চাকা জিমি না। রোহিত, রোহিত, আমি যাই ব্রেকফাস্টের ব্যবস্থা করি। কিরে,
কুছ কুছ হোতা হ্যায় ক্যা? আহ প্রিয়দা, আরে ঠিক আছে, শালি সঙ্গে একটু হো, তুমি থামবে? ওকে থামছি বাবা, রেডি হয়ে নে। আইরনি আয় আয় এদিকে আয়, খেলবে আইরনি আয়। তোমরা কি খেলছো? আমরা ক্যারাম খেলছি, তুই খেলবি? কিন্তু আমি তো জানি না কিভাবে খেলতে হয়। এ মা, এটাও জানিস না? বিদেশি আবার ক্যারাম খেলবে? আমাকে শিখিয়ে দিবি? হ্যাঁ আমরা শিখিয়ে দেবো। আয় বস। কোন গুটিতে কত পয়েন্ট রে? সাদা গুটিতে 2 পয়েন্ট আর কালো গুটিতে 1 পয়েন্ট, আর লাল গুটি ফেললে 5 পয়েন্ট। তবে আমি লাল গুটিটাই ফেলবো। ব্যাটার বুদ্ধি আছে। আমাকে দাও, এই নে। এখানে আরে ওখানে নয়, লাইনে লাইনে ওইখানে, এখান থেকে। আস্তে আস্তে। বসতে বল। জান না বড়বাবু, আপনি নিজে গিয়ে শিখিয়ে দিয়ে আসেন না? কাকে শেখাবো? কেন, ওই রনি দাদু ভাইকে? ও আবার ক্যারাম শিখবে নাকি? হ্যাঁ, কে যেন এসে বলি। তাই তো, কে যেন এসেছিল? তোর মাথায় গোবর ঠাসা, ওই প্যানেলের লোক তো? প্যানেলের লোক, চলেন চলেন। ভেরি গুড, ভেরি গুড, বাহ রনি, দারুণ খেলছিস। আরে জামাই দাদা, তোমরা এসে গেছো? হ্যাঁ রঘু কাকা, আসতে একটু দেরি হয়ে গেল। রনি কোথায়? সর্দি মনি তারে খাইয়ে দাইয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়াচ্ছে। রনি খেয়ে নিয়েছে? স্ট্রেঞ্জ। হ্যাঁ চলো, এবার তোমাদের রেখে দিদি। না রঘু কাকা, আমি একটু রনির সঙ্গে দেখা করে আসছি। প্রিয়দা তুমি খেয়ে নাও। না রে, অনেক রাত হয়ে গেছে, আমি আর খাবো না, শুয়ে পড়ি। তুই যা, গুড নাইট। গুড নাইট। চলো কাকা, চলো। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। বাহ অ্যামেজিং, এর আগে তো কখনো আমাকে ছাড়া খাইনি, কারোর সঙ্গে ঘুমায়নি, বিরক্ত করিনি তো? বাচ্চাদের ভোলাতে আমার এক মিনিটও লাগে না। তাই চলো তোমাকে খেতে দিদি। চলো। থ্যাংক ইউ। নাও শুরু করো। তুমি খেয়েছো? না, তোমার অপেক্ষাতেই ছিলাম। তা বসো, একসঙ্গেই খাওয়া যায়। কি দিয়ে শুরু করবো কিছু বুঝতেই পারছি না। খাবার বাঁচতে এত সময় লাগছে, বউ বাঁচলে কি করে? আরে ওর কথাই আলাদা ছিল, ওকে দেখার পর আর বাজাবাজির প্রশ্নই ওঠেনি, প্রথম দেখাতেই মন হারিয়ে ফেলেছিলাম। তাই তা তুমি এখনো তোমার লাইফ পার্টনার সিলেক্ট করনি কেন? কারণ কারুকে দেখে এখনো মন হারায়নি। আচ্ছা, তাই তা কিরকম ছেলে হলে তুমি মন হারাবে শুনি? অফ কোর্স স্মার্ট, হ্যান্ডসাম, উইথ আ ড্যাশিং পার্সোনালিটি। আচ্ছা, আমাকে ভীষণ ভালোবাসবে। ও রিনা, শোন, আমি ঠিক করেছি, চুমকির বিয়ের দিন তোর বিয়েটাও সেরে ফেলবো। কিন্তু বাবা। কোনো কিন্তু কিন্তু না, আমি তোর মতামত জানতে চাইনি, আমি আমার সিদ্ধান্ত জানালাম। ছেলেটা আমার পছন্দের আর খুবই সুন্দর দেখতে, এই দেখ ছেলের ছবি। কোনটা পছন্দ? ঠিক আছে, হিসাবটা তোলা রইল। এটা কি করছো রিনা, এত লঙ্কা করে দিচ্ছ কেন? স্পেশাল সিঙ্গারা আমাদের স্পেশাল গেস্টের জন্য। স্পেশাল গেস্ট? তোমাদের মিষ্টি মিষ্টি জামাইয়ের জন্য ঝাল ঝাল সিঙ্গারা। সে কি, এতে তো মুখ জ্বলে যাবে। জ্বলুক, জ্বালাতে তো চাই, আমার সঙ্গে চালাকি। আজ মজা টের পাবে, বুঝবে কত লঙ্কা কত ঝাল। এই না, তোমার জন্য গরম গরম সিঙ্গারা বানিয়ে নিয়েছি, চলো
একসঙ্গে বসে খাও। এক মিনিট দাও, কি হলো, খাও না। এক মিনিট, কাজ সেরে নি, এটা পরে করবে, বন্ধ করো, খাও। তুমি খাও, আমি খাচ্ছি। না না, এটা তোমার জন্য, এখানে আমার তো আছে। খাও না, খাও, একটা খেলে দমকল ডাকতে বলবে। আরে খাচ্ছ না কেন রনি? হ্যাঁ বাবা। এক মিনিট দিকে এসো, এনা সেখানে। না এটা তোমার জন্য, তুমি খাও, এনা। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। খাও খাও। আরে রনি, এনা আর একটা খাও। না বাবা, আর খাবো না। তুমি খাও না। হ্যাঁ এক মিনিট, কোথায় যাচ্ছো? একটু জল খাবো। সিঙ্গারা খাওয়ার জন্য জল লাগে নাকি? দাঁড়াও আমি আনছি। এবার তো খাও। ভালো খেতে, বেশ ভালো খেতে। জল 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 জল, এবার বুঝলে কেন জলটা আনিয়েছিলাম? আর সিঙ্গাড়াটা বেশ ভালো খেতেছিল। রিনা, খাবারটা খেয়ে নাও। কোনো দরকার নেই, সারাদিন জল খেয়ে পেট ভরে গেছে। দেখো রাগ করো না, প্লিজ খেয়ে নাও। বললাম তো খিদে নেই, আমি খাবো না। মাম্মি, তুমি না খেলে আমিও খাবো না। আর রনি না খেলে আমিও খাবো না। মনে হয় আবার হাসপাতালে ভর্তি হতে হবে, কারণ না খেয়ে থাকলে না আলসারের ব্যথাটা খুব বেড়ে যায়। রোজ দুবেলা খাওয়ার আগে এই আলসারের ওষুধগুলো আমায় খেতে হয়। এর আগেও দুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দুবার? আরেকবার নয় ভর্তি হতে হবে। চলো রনি, দাঁড়াও, দাও। That's like a good girl. বাহ, very good. জানিস না, আমি যখন রাগ করে না খেয়ে থাকি তখন রোহিত নিজের হাতে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দেয়। খুব খেয়াল রাখে আমার। এবার তো তোমরা খাও। হ্যাঁ হ্যাঁ রনি, ওষুধগুলো দেখি, এবার তুমি এটা খেয়ে নাও। একি একি, দেখেছ রনি তোমার মামিকে বোকা বানানো কত সোজা? কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা,